আবারও অনেক স্বাগত। তো আজ হচ্ছে বুধবার আর আমার দুর্গাপূজার পরে এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। দশমীর ব্লগটা লাস্ট ব্লগ ছিল, তো তারপরে আজ হচ্ছে এটা ফার্স্ট ব্লগ বুধবার। তো দেখতে দেখতে দুর্গাপূজা শেষ হয়ে গেল, এবছর সেভাবে কারোরই ভালো কাটলো না জানি। তো যাই হোক, সবাইকে জানি গুড মর্নিং। তো এখন প্রায় সকাল 10টা বাজে আর এইমাত্র দেখলে এতক্ষণ কি করছিলাম, মা সকালে উঠে কাবলি ছোলার ঘুগনি করেছিল, তা আমি উঠে একটু পরোটাটা ভেজে দিলাম। আর এই হলো সকালে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা আর কাবলি ছোলার ঘুগনি আর সাথে একটা মিষ্টি, এটা হচ্ছে আমারটা। আর ভাইকে দিয়ে দিয়েছি, ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, কারণ পরোটা ভাজতে ভাজতে ভাইকে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মায়েরটা, মার সাথে চা নিচ্ছে, আমি চা খাবো না। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো, দেন দেখি কি করি। চলো আজকে দিনটা তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালের খাওয়া হয়ে গেছে, মায়ের আমার খাওয়া কমপ্লিট, আর ভাইয়ের তো আগেই হয়ে গেছে। আর আমার পাপা সকালে সকাল উঠেই দোকানে চলে যায়, আমাদের তো বিজনেস জানোই, তো সকাল সকাল উঠেই চলে যায় সকালে খাওয়া। আর মা সকালে ভাতও করেছে, তো সকালবেলায় খাবার খেয়ে পাপা চলে গেছে। আর তারপরে তো আমি উঠলাম, উঠে একটু করলাম মার হাতে হাতে, তারপর এখন ব্রেকফাস্টটা করলাম। তো এখন হচ্ছে তো সকাল সকাল, মানে সকাল সকাল কি, যতই যা খাই ভাত না খেলে ভালো লাগে না। তো দুটা পরোটা দিয়ে খেলাম, বাট মানে পেটটাও ভরলো না, মনটাও ভরলো না, কিছুই না, কারণ ছোটোর থেকে এটা অভ্যাস, সকালবেলা উঠে ভাত চাই চাই, একদম ছোটোর থেকে এটা অভ্যাস। যাই হোক, আর এখন কিছু খাওয়া দাওয়া করবো না, একবারে দুপুরেই আবার খাবো। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক, দেখি মা কি রান্নাবান্না করছে। তো চলো পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। হচ্ছে ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মা ওদিকে রান্না করছে, আর আজকে শর্টকাট রান্না করছে, ডিমের ঝোল করবে। আর মা মেয়ে আজকে অনেকক্ষণ ধরে গল্প করলাম, যার জন্য অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 2টা বাজে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে স্কুটিটা ধুতে, কারণ স্কুটিটা নোংরা হয়ে গেছে অনেকদিন ধরে, দেখছি ধুবো ধুবো বলে ধোয়া হচ্ছে না। দুর্গাপূজাতে এইভাবেই হচ্ছে গাড়িটা নিয়ে এভাবেই বেরিয়েছিলাম, জাস্ট কোনো মতন মুছে, মানে গাড়ি আর ধোয়া হয় না, গাড়ি মানে গাড়ি চালানো হয়, ওই গ্যারেজে গেলে গাড়ি বেরিয়ে, নিজের থেকে আর গাড়ি আমার ধোয়া হয় না। তো আজকে ভাবলাম না আজকে ধোবই, নাহলে এ করে করে আর ধোয়া হবে না। তো যার জন্য এখন নিচে যাচ্ছি, আর এই যে গাড়ি ধোয়ার জন্য শ্যাম্পু আর একটা প্লাস্টিক দিয়েছি, এই শ্যাম্পুটাই ইউজ করি এখন মাথায়, তো এটাই আছে, তো এটা দিয়েই করে দিই। তো এখন দিয়ে যাচ্ছি, বাথরুমে জল ভরতে দিয়ে আসলাম। তো নিচে গিয়ে এখন গাড়িটা ধোবো, ধোবার পরে স্নান করবো। তো চলো এখন যাই নিচে, গাড়িটা আগে গ্যারেজ থেকে বের করি, দেন তারপর পরিষ্কার করবো। গাড়িতে যে দেখো কত ধোঁয়া, আজকে গাড়ি ধোয়া হয়ে গেছে, জাস্ট কোনোরকম ওপরটা ভেতর অব্দি খুব ভালোভাবে পরিষ্কার করিনি, বাট বাইরেটা পুরো চকচক নতুন মনে হচ্ছে আজকে।
তো এক বালতি জলেই হয়ে গেছে। আর এখানে সকালবেলা ধুলে ওখানে একটা কল আছে, তো সেটার থেকে জল পাওয়া যায়, মানে যেটা কর্পোরেশন থেকে জল আসে, বাট এই সময় ধুলে ঘর থেকে জলটা আনতে হয়, তো আমাকে যার জন্য ঘর থেকে জল আনতে হলো। তো গাড়ি ধোয়া হয়ে গেছে, আর এবারে তাহলে চলো ঘরে যাই, গিয়ে স্নানটা করে নিই। স্নান করা হয়ে গেছে, এইমাত্র স্নান করে এলাম, আর তারপরে হচ্ছে লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু শোবো, তারপর বিকেলবেলায় কাজ আছে। চলো একবারে তোমাদের সাথে বিকেলবেলায় দেখা। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে ছটা, তো দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, তো চলো এখন যাব রান্নাঘরে একটু চা বানাতে, তারপরে 8টার দিকে পাপাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব, পাপার শরীরটা ভালো না, তো তারপরে পাপাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব, পরে এসে বলছি কি হয়েছে না হয়েছে সেটা ডক্টর দেখিয়ে তারপরে তোমাদেরকে বলছি। তো এখন চলো সবার ফার্স্টে রান্নাঘরে যাই, একটু চা বানিয়ে নিয়ে এসি মায়ের জন্য আর আমার জন্য, আজকে আমি একটু চা খাবো। তো চলে এসেছি চা নিয়ে, আর আমার প্রিয় বিস্কুট, আমি যে বিস্কুট ভালোবাসি সেটা হচ্ছে নোনতা বিস্কুট, এই যে এই বিস্কুটগুলো ভালোবাসি, আর এই বিস্কুটটাও ভালো লাগে, কি যেন নামটা খেয়াল করিনি, বাট বেশ ভালোই লাগছে। ছোটবেলায় আমি প্রচুর পরিমাণে বিস্কুট খেতাম, আগে বিস্কুটের কৌটা নিয়ে ভাই আমি ঘুরতাম, খেলতে যেতাম বিস্কুটের কৌটা নিয়ে, খুব ভালোবাসতাম, কিন্তু বড় হওয়ার পরে আর বিস্কুটটাকে সেভাবে ভালোবাসি না, ওই কয়েকটা গোনা বিস্কুট ছাড়া ওই চা বা দুধের সাথে একটু ইচ্ছা হলে খাই, আর খাই না। নেক্সট ডে, এরপরে নেক্সট ব্লগে তোমাদেরকে আমি আমার ছোটবেলার ফটো দেখাবো, আজকেই দেখাতাম বাট আজকে আর দেখাচ্ছি না, দেখাতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তো আমি নেক্সট ডে তোমাদেরকে হচ্ছে ওই নেক্সট ব্লগে আমার ছোটবেলার সব ফটো শেয়ার করবো যেগুলো আছে, তো নেক্সট ব্লগটা দেখতে তোমরা একদম ভুলবে না। তো চলো এখন চাটা খেয়ে নিয়ে, আর তো 8টার দিকে ডক্টর আসবে, তো 8টার দিকে পাপাকে নিয়ে ডক্টরের কাছে যাবো, তারপরে এসে ব্লগটাকে এন্ড করবো। তো এখন বাজে প্রায় 7:45 মতন, আর এখন যাবো হচ্ছে ডক্টরের কাছে, তো রেডি হলাম, এখনই রেডি হয়ে গেছি, তো চলো বের হই, এই যে মাস্ক আর স্যানিটাইজার, তো চলো যাওয়া যাক, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। এইমাত্র আসলাম, ড্রেসটা চেঞ্জ করেই বসলাম, তো আজকে ব্লগটা শেষ করার সাথে সাথে তোমাদের বললাম যে লাস্টে গিয়ে আমি বলছি কি হয়েছে, অ্যাকচুয়ালি আমার বাবার হাই সুগার আছে, সুগারটা বেশ কন্ট্রোলেই ছিল এতদিন, আবারও সুগারটা হয়তো বেড়েছে, যাই হোক কালকে টেস্ট হবে, আর যেটা প্রেশার ছিল না, প্রেশারটা সবসময় নর্মালই ছিল, তো ইদানিং কয়েকদিন ধরে প্রেশারটা একটু হাই ছিল দেখছি, তো আজকে তো চেক আপ করার সময়ও হাই আছে প্রেশারটা, তো প্রেশারের ওষুধ দিল নতুন করে, আর ওর টেস্ট অনেক কিছু দিল, আর ওর টেস্ট করতে হবে, কালকে যতটুকু দিল ওগুলো টেস্ট করিয়ে নিয়ে তারপরে কালকে আবার সন্ধ্যার দিকে ডক্টর দেখবেন, তো তারপরে হয়তো আবারও টেস্ট দিবে, তো তার জন্য নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার বাবা ভীষণ বাচ্চাদের মতন, মানে একদম কথা শোনে না, এই জোর করে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, কিছু সুগার কিছু নিয়ম করে না, সব কিছু অনিয়ম করবে খাওয়া দাওয়ার দিক দিয়ে, তো যার জন্য এত কিছু যাই হোক অনেক বকা ঝকা দিয়ে আজকে নিয়ে যাওয়া হয়েছে, তো দেখা যাক কাল টেস্টগুলো করাই কি হয়। তো চলো ঠিক আছে, তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে এরপরে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে, চলো আজকের জন্য শেষ এখানেই করছি, আজকের জন্য টাটা।